হ্যাঁ বলো, এটা তো ভলিউম, এটা ভলিউম, এটা ভলিউমটা মানে কিভাবে আসছে? মানে যেটা এসছে 1/3 পাই h² ওটা এটা আসবে না। মানে নিচের হাইটটা তো দেওয়াই নেই। আচ্ছা দেখো, এইখান থেকে এইটুকু দেওয়া আছে, তাই তো? প্রথমে এই পুরো বড় কোণটার তুমি এই হাইটটা ধরো এইচ ড্যাশ ধরে নিলে, বুঝতে পারলাম পুরো হ্যাঁ বড় কোণটার, তাহলে পুরো বড় কোণটার ভলিউমটা ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ আচ্ছা ওটা ছেড়ে দাও, তুমি এইটা ধরো, তুমি এইখান থেকে এইটা H1 ধরো, তাহলে H1 এর তোমার ভলিউম কত বলো? 1/3 পাই, তারপরে বলো h1 আর a² ইয়ের কোণের ভলিউম কি হয় বলো? 1/3 পাই, সরি r² h, R²H। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানে এইটা b বলে দিয়েছে না, নিচেরটা a, উপরেরটা b। 1/3 পাই a² এটা কি হলো? এখানে একটু গন্ডগোল আছে, এটা বোধহয় এইচ হবে হ্যাঁ না, হ্যাঁ একটু গন্ডগোল করেছি আমি লিখতে। আরে বাবা, এটা a² হবে না, এইচ হবে। আচ্ছা হ্যাঁ এবার মিলে যাচ্ছে রূপকথা, এবার মিলে যাচ্ছে। হ্যাঁ, এবার তো মাইনাস করলে ওটা কমন চলে যাবে, তাহলে h1 মাইনাস h1 প্লাস h মাইনাস h1 হয়ে যাবে। দেখো, 1/3 a² সরি, হ্যাঁ h1, এটা তলারটা, আর উপরেরটা কত? 1/3 বলো পাই 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 b² b² h1 প্লাস h, h1 প্লাস h সরি h প্লাস h1 h1, ওকে, তার মানে এবার এখানে মাইনাস করলে, মাইনাস করে দিলেই তো চলে আসছে, তাই না? তাহলে মানে যেটা a² প্লাস b² প্লাস ab হচ্ছে, মানে ওটা তো হচ্ছে না দাদা, তাহলে তো b² মাইনাস a² হচ্ছে। দাঁড়াও, আচ্ছা আগে বলো, কোণের ফর্মুলা আমি ঠিক লিখেছি? হ্যাঁ তাহলে এইখানে এইটা ভুল আছে, তাই না? হ্যাঁ এটা কি হবে? আমি এটা ডাইরেক্ট লিখে দিয়েছি, এইটা হবে 1/3 পাই, এইটা মাইনাস, ও না না না, ভুল নেই গো। আচ্ছা দেখো, আমি এখান থেকে 1/3 পাই কমন নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এইটায় এইটা থেকে কমন নিচ্ছি, তার মানে কি HB² প্লাস H1B² মাইনাস H1A² না? হ্যালো, হ্যাঁ এবার দেখো, এইটা এইচ, এইটা H1, এইটা বি, এইটা এ, তাহলে আমি লিখতে পারি H1 প্লাস এইচ সিমিলার ট্রায়াঙ্গেল বাই বি ইকুয়াল টু H1 বাই এ, লিখতে পারি সিমিলার ট্রায়াঙ্গেল। এবার এইখান থেকে তুমি H1 এর ভ্যালু ক্যালকুলেট করে কি এইখানে বসাতে পারবে? হ্যাঁ বসিয়ে দেখো তো এটা আসছে কিনা, আমি কি বোঝাতে পারলাম? একবার এখনই ক্যালকুলেট করে দেখো তো আসছে কিনা। চলে আসবে আমি যা দেখতে পাচ্ছি। আসছে, ঠিক আছে, তাহলে এবার আমি আগে মুভ করি। আচ্ছা প্রবলেমটা দেখো, ধরো আমার কাছে একটা কন্টেনার রয়েছে, ওকে,
এই কন্টেনারের মধ্যে যে লিকুইডটা রয়েছে সেটার রো ইকুয়াল টু ফোর, সেটা ধরো এই পর্যন্ত ভরা আছে। এবার বলতো আমি একটা বডি যার রো, একটা বডি দেখো এর রো যদি টু হয় তাহলে বলতো, এর রো যদি টু হয় তাহলে বলতো একে যদি এর মধ্যে আমি ডুবিয়ে দিই, এর মধ্যে ডুবিয়ে দিই তাহলে ব্যাপারটা এইরকম হবে না বলতো? এ কি পুরোটা ডুবে যাবে? যাবে না। কেন? আগের দিন আমরা এই প্রবলেমটা করেছিলাম, এই যে একটা বডি কতটা ডুববে, দেখো এক্স পোর্শন ডুববে আর টোটাল হাইট হচ্ছে এইচ, সেটা ডিপেন্ড করবে এই বডির আর যে লিকুইডে ডোবানো হয়েছে তার ডেন্সিটির ওপরে। ভেবে দেখো, তোমরা আমার কথা বুঝতে পারছো? ওপরে হচ্ছে বডির বা মাসটার ডেন্সিটি আর নিচে হচ্ছে লিকুইডটার ডেন্সিটি। তাহলে তোমরা এখানে বলো তো কি হবে, এইটুকু যদি এক্স হয় আর এইটুকু যদি এইচ হয় তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত আসছে? বলো, আরে এক্স এর ভ্যালু কত আসছে? বলো এক্স বাই হাফ, তার মানে কি এক্স ইকুয়াল টু এইচ বাই টু, তার মানে এ এইচ বাই টু এইটুকু নিচে নেমে কি এরকম ভেসে থাকবে? ভেবে বলো। আচ্ছা এবারে মন দিয়ে শোন আমি কি করছি, আমি এরপরে এই অবস্থায় তো রেখে দিয়েছি এইচ বাই টু, ও নিচে ডুবে আছে। এবারে আমি অন্য একটা লিকুইড একদম এরকম কানায় কানায় ভরেছি, অন্য একটা লিকুইড, এই লিকুইডটার রো ইকুয়াল টু ওয়ান, তাহলে বলতো আগে আগে এইখানে যেটা এইচ বাই টু ছিল, মানে আগে জলের মানে এইচ বাই টু, দেখো আগে এই যে রো ফোরে এইচ বাই টু ডুবে মানে পোর্শন ছিল না রো ফোরে আগে, এখনো কি এইচ বাই টু থাকবে না এইচ বাই টু থেকে কম হবে না বেশি হবে? এখনো কি এইচ বাই টু থেকে কম হবে না বেশি হবে? না। আচ্ছা মন দিয়ে শোনো, বলতো আমি যদি এই লিকুইডটা এর মধ্যে ঢালি তাহলে বলতো আগের থেকে বাউন্ড ফোর্সটা বাড়বে না কমবে? বাড়বে। যদি বাড়ে তাহলে এই বডিটাকে ওপর দিকে বেশি ফোর্স দেবে না? দেবে তো। তাহলে বলতো আগে যেটা এইচ বাই টু ছিল এখনো কি এইচ বাই টু থাকবে না এইচ বাই টু থেকে কম হবে না বেশি হবে? কম হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা তোমরা এই সিচুয়েশনে আমাকে বলতো কতটা ডুবে থাকবে? আমি আগের দিন এরকম এই প্রবলেমটা করিয়েছিলাম, এই প্রবলেমটা করিয়েছিলাম, দেখো এই প্রবলেমটা দুটো লিকুইডে, তাহলে বলতো নতুন পজিশনে এইটুকুই বা কত আর এইটুকুই বা কত নতুন পজিশনে? আগের দিনের এই প্রবলেমটার মতো করে দুটোরই এফ বি বাম এন্ড ফোর্স ওপরের দিকে কাজ করছে আর নিচে এম জি কাজ করছে, সেখান থেকে আমাকে বলতে হবে। এটা এল বাই এইচ বাই থ্রি, টু এইচ বাই থ্রি বেরোনোর কথা, ক্যালকুলেট করে দেখো তো বেরোচ্ছে কিনা। বেরোচ্ছে? আরে বাবা আগের দিনের যে প্রবলেমটা করা হয়েছিল সেই প্রবলেমটাই, আগের দিনের যে প্রবলেমটা করা হয়েছিল সেই প্রবলেমটাই, এই যে এই প্রবলেমটাই যা যা করানো হয়েছে সেইটা। এসছে? বলো এসছে? ওকে।
তোমাদের কি সবার এসছে? অর্ক, অর্ণব এসছে? আচ্ছা, নেক্সট কনসেপ্টটা দেখো। এবার সব ছোট ছোট কনসেপ্টের উপর প্রবলেম হবে। আমি দুটো সিনারিও ডিসকাস করছি। আমি তোমাদের দাঁড়াও, ভেবে বলবে। দেখো, আমার কাছে এইরকম দুটো মানে কন্টেনার আছে, আর এই দুটো কন্টেনারে একদম সেম আইডেন্টিক্যাল দুটো মাস আছে, আর এই নিচটা স্মুথ, একেবারে স্মুথ, এই নিচটা একেবারে স্মুথ। এবার দেখো, এইখানে ওয়াটার ঢেলে দিয়েছি, দিয়ে এই বডিটাকে আমি আস্তে করে নিচে ফেলে দিয়েছি। তাহলে যদি আস্তে করে নিচে ফেলে দিই, তাহলে ভেবে দেখো তো, ও নিচে গিয়ে এইরকম পজিশন হয়ে যাবে না, বলো? আচ্ছা, এবার অন্যটাতে কি করেছি, আগে থেকেই এইটাকে রেখেছি, আর এই দুটো সারফেস, এর নিচের সারফেস আর এই কন্টেনারের ওপর সারফেস একদম স্মুথ, আমি এইটাকে এই অবস্থায় রেখেছি। রেখে ওপর থেকে জল ঢেলেছি, ওপর থেকে জল ঢেলেছি। তাহলে বলতো কোন কেসে বায়েন্সি বেশি কাজ করবে? একটাতে জল ঢেলে বডিটাকে ফেলেছি, আর একটাতে বডিটাকে ফেলে জলটা ঢেলেছি। তাহলে কোন কেসে বলতে পারবে, কোন কেসে বাম্যান ফোর্সটা বেশি কাজ করবে? অর্ণব, তুমি যেটা বলেছো কিছুটা ঠিক বলেছো, তুমি যেটা বলেছো সেটা কিছুটা ঠিক বলেছো। আই এম হ্যাপি উইথ ইউর আনসার, বাট বললাম কেন সেটা শোনো। দেখো, আইডিয়ালি দুটোতেই তো সেম বাউন্ড ফোর্স কাজ করার কথা, তাই না? আইডিয়ালি বলো। আচ্ছা, কিন্তু দেখো, এই সিনারিওটা, এই সিনারিওটা আগেই আমি বডিটাকে রেখেছি, তার মানে এর এই তলাটায় কি কোনো জল ঢুকতে পারছে? তলাটায় বলো, এই তলাটায় কোনো জল ঢুকতে পারছে বলো? আরে, বাউন্ড ফোর্স কাজ করার জন্য তো তলায় একটু জল দরকার হবে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। তাহলে দেখো তো, এই সিনারিওটাকে আমি এইভাবে ড্র করতে পারি। আরে বাবা, অ্যাজ ইফ এখানে কোনো বডি নেই, আমার স্ট্রাকচারটাই এরকম দেখতে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, তাহলে এই কেসে আইডিয়াল, মানে এই কেসে FBটা জিরো না? কিন্তু ভেবে দেখো, এইটা স্মুথ, যেহেতু স্মুথ সেহেতু এইটাকে আমি এই এইভাবে দেখাতে পারি। কিন্তু এই সিনারিওটা দেখো, এর তলায় তো জল ছিলই, আর আমি যখন একে ফেলে দিয়েছি, তো এর তলায় স্মুথ থাকলেও এর তলায় তো জল থাকবেই। ভেবে দেখো, এর তলায় জল না থাকলে বাম্যান ফোর্সটা কাজ করবে কি করে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই কারণেই বলা হয়, এই যে সাবমেরিন, যেটা সাবমেরিন, তোমরা কি জানো সাবমেরিন কি বেসিসে কাজ করে? সাবমেরিন কিন্তু এই বাম্যান্সি ফোর্সের বেসিসেই কাজ করে। সেই হেতু বলা হয়, সাবমেরিন যখন জলের তলায় গিয়ে রেস্ট নেয়, দেখো জলের তলায় এরকমই তো হয়, সাবমেরিন জলের তলায় গিয়ে সাবমেরিন রেস্ট নেয়, তখন সেইটা, এইটা তো তোমার রিভার বেড বলো, এই যে রিভার বেড বা ওশান বেড যাই বলো, তার থেকে কিছুটা ওপরে যেন রেস্ট নেয়, ও যেন একেবারে মানে রিভার বেডে গিয়ে দাঁড়িয়ে না পড়ে। ভেবে দেখো, রিভার বেডে গিয়ে যদি দাঁড়িয়ে পড়ে, তাহলে ওকে তোলার জন্য আমাদের তো উত্তাল ইয়ে দরকার, দরকার না কি? ওকে তোলার জন্য উত্তাল ফোর্স দরকার হবে কি হবে না? হ্যালো হ্যালো, তাহলে কি তোমরা আমার কথা বুঝতে পারলে যে সাবমেরিন কেন জলের তলায় গিয়ে রেস্ট নেবে না,
জলের তলায় গিয়ে রেস্ট নেবে, কিন্তু ও রিভার বেডে যেন বসে না পড়ে, ও যেন রিভার বেড থেকে একটু ওপরে রেস্ট নেয়, তাহলে ওর ওকে মানে এরপরে যখন উঠতে হবে, এরপরে যখন উঠতে হবে তখন এইটা মানে উঠাতে হবে, তখন সুবিধা হবে। আগেকার দিনে প্রথম যখন সাবমেরিন তৈরি হয় তখন টেকনোলজি তো এত উন্নত ছিল না, তখন কি হতো, সাবমেরিন যদি একবার জলের তলায় গিয়ে এরকম ভাবে বসে যেত তাহলে ওখান থেকে তাকে তোলা টাফ হয়ে যেত, এই করে করে প্রচুর সাবমেরিন নষ্ট হয়েছে। তারপরে তো টেকনোলজি আরো হাই চলে এসছে, এখন অন্যান্য অনেক কিছু দিয়ে ওটাকে তুলে দেওয়া হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ডাউট আছে? স্যার, কিন্তু মানে জল যখন দেওয়া হচ্ছে সেটা তো এমনি উঠে যাবে, বুঝলাম না, মানে যখন বডিটার উপরে জল দেওয়া হচ্ছে, এই যে এই বডিটার উপরে যখন জল দেওয়া হচ্ছে, এইটা সেকেন্ড কেসে না? হ্যাঁ 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 সেকেন্ড কেসে বলো। যখন মানে বডিটার উপরে জল দেওয়া হচ্ছে তখন তো বডিটারও উপরে উঠে যাওয়ার কথা, বডিটা উপরে উঠে যাওয়ার কথা। কেন উপরে উঠে যাবে? আরে বডিটা তো উপরে উঠবে পাওয়ার ফোর্সের জন্য, তো পাওয়ার ফোর্সের জন্য তো এর তলায় আমার জল যাওয়ার কথা, তাই না? আচ্ছা বডিটাকে আমি মোটামুটি একটু ভারী ধরছি, একেবারে হালকা ধরছি না, আমি সোলার বল বা ওই ধরনের কিছু ধরছি না, আমি বুঝতে পারলাম। তো দেখো তুমি উপর থেকে জল দিচ্ছ অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা তো একেবারে স্মুথ, একেবারে আটকে আছে ওর সাথে, দেখো একেবারে স্মুথ, মানে দুটোর মধ্যে কোনো গ্যাপ নেই, তার মানে এখান দিয়ে জল কি ঢুকতে পারবে? আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ রাইট রাইট। আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে এবারে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। দেখো এই কনসেপ্টটা করার জন্য আমার আগের দিনের যেটা বলেছিলাম সেটা কাজে লাগবে। দেখো সেটা হচ্ছে এখানে একটা ওয়েইং মেশিন আছে, ঠিক? এবার দেখো এই ওয়েইং মেশিনে আমি কি করেছি, এখানে ওয়াটার নিয়েছি, তারপরে ওয়েইং মেশিনে এই কন্টেনারের সমেত মেজার করেছি, আমি ধরলাম W1, কত বেরিয়েছে বলো? W1। ওকে আচ্ছা এবারে আমি কি করেছি, আর একটা মাস আছে, এই মাসটাকে আমি এআরএ ওয়েট করিয়েছি, এআরএ, এটা আমার বেরিয়েছে W2। কি বললাম, আমি ইয়ারে ওয়েট করিয়েছি, আর একটা মাস আছে সেটাকে W2। এবার বলো তো এই W2টা যদি আমি এর মধ্যে ফেলে দিই তাহলে এখন এই ওয়েইং মেশিন কত রিড করবে, W1 প্লাস W2 না W1 W2 থেকে বেশি? W1 প্লাস W2, W1 প্লাস W2 থেকে বেশি না W1 প্লাস W2 থেকে কম? বলতে পারবে? কম বলো, কম হবে না? চলো মানে লোড গুলো না বলতে, কিছু লাগবে না, কিছু লাগবে না, আমি ওয়েট বলেছি, ওয়েট বলেছি, ওগুলো কিছু লাগবে না ডিয়ার। আর তুমি ধরে নাও যে ওয়েইং মেশিনটা ওয়েট টাই মেজার করে, কম না ডিয়ার কম না। আচ্ছা মন দিয়ে শোনো, এ মেজার করবে W1 প্লাস W2, কেন? দেখো এইটা তো আমি এয়ারে W2 মেজার করেছি, এবার যখন এ ভেসে থাকবে জলে তাহলে বলতো একে কে ভাসতে সাহায্য করছে এইভাবে? তাহলে বাওয়েন্সি যদি হয়, আমি আগের দিন বলেছিলাম বাওয়েন্সি একটা মানুষ যে ওকে ওপর দিকে ফোর্স দেবে, বলো? হ্যাঁ। এবার বায়েন্সি যদি ওকে ওপর দিকে ফোর্স দেয় সেই ফোর্সটা কি এই W2 এর সাথে সমান হবে? এর তো ওয়েট W2 mg নিচের দিকে। আচ্ছা যদি এ ওপর দিকে ফোর্সটা দেয় বাওয়েন্ট ফোর্স, তাহলে এও তো নিচের দিকে সেম বাওয়েন্ট মানে সেম ফোর্স দিয়েই এই কন্টেনারের যে কি বলে নিচের প্লেটটা সেখানে ও ফোর্স দেবে, কি বুঝতে পারছি? তাহলে বলো তো W2 ইকুয়াল টু FB সমান না বাওয়েন্ট ফোর্স? এটা FB আবার এটাও FB না এটা? তাহলে টোটাল আগে W1 দিচ্ছিল, এখন হবে W1 প্লাস FB, আর FB মানে W2 না? তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারলে? আচ্ছা এর একটা জুড়ুয়া ভাই প্রবলেম, সেম ভাবে একটা ওয়েইং মেশিন আছে জল সমেত W1, দেখো
জল সমেত ডব্লিউ ওয়ান। আর তুমি কি করেছো, বাজার থেকে একটা বড় কাতলা মাছ কিনে এনে এর মধ্যে ছেড়ে দিয়েছো, ঠিক বলো? কাতলা মাছ কিনে এনে ছেড়ে দিয়েছো বাজারে, তুমি যখন ওয়েট করিয়েছো তখন এইটাকে তুমি দেখলে ডব্লিউ টু, তাহলে বলতো ওয়েইং মেশিন কত রিড করবে? এবং মাছটা তুমি দেখছো ব্যাটা সুন্দর ঘুরে বেড়াচ্ছে মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে মানে যেখান দিয়ে হোক, এ কত রিড করবে? ডব্লিউ ওয়ান বলো, ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু, একদম এও কিন্তু ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু রিড করবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ না? বলো, এই প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ না? পাচ্ছ কি না? গুড, আচ্ছা এবার এই প্রবলেমটা বলো, একটা কন্টেনার আছে, সেম ভাবে কন্টেনারটাকে তুমি এই ওয়েইং মেশিনে রিড করাচ্ছ, কন্টেনারে জল সমেত ডব্লিউ ওয়ান, ঠিক? এবারে তুমি এই কন্টেনারটার এইখানে একটা এই মাসটা ডব্লিউ টু, এই যে ফার্স্ট কেসটা, কিন্তু তুমি এবারে কি করেছো, এই ওপর থেকে এই মাছটাকে ঝুলিয়ে দিয়েছ, এটা ধরো ডব্লিউ টু, তাহলে বলতো এই ওয়েইং মেশিনটা বেশি রিড করবে না কম রিড করবে? মানে কেন এরকম আমি একটা কিন্তু প্রবলেম করিয়েছি আগের দিন, ওই যে দড়ি দিয়ে বাঁধা, তুমি ঠিক বলেছো কম রিড করবে, কিন্তু এটাকে কি আমাকে এক্সপ্লেইন করতে পারবে কিভাবে কম রিড করবে? এখানে একটা টেনশন কাজ করছে, বলো তুমি ঠিক বলছো, ঠিক বলছো, বলতে থাকো। যেটা বায়ান ফোর্স কি সাপোর্ট করবে, শাবাশ, মানে বেসিক্যালি আমি যদি ডব্লিউ টু ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ও ঠিক বলেছে, নিচের দিকে ডব্লিউ টু, উপর দিকে বায়ান ফোর্স, আর এই দিকে টেনশন, তাহলে বলো তো এফ বি প্লাস টি ইকুয়াল টু ডব্লিউ টু, তাহলে এফ বি ইকুয়াল টু ডব্লিউ টু মাইনাস টি, তাই না বলো? হ্যালো, এবার বলো তো এ যে এইভাবে ভেসে আছে, একে তো ওপর দিকে ওই বাওয়াইন ফোর্স মানুষটা চেপে ধরে ধরে রেখেছে, তার মানে নিচে ও কত দিচ্ছে, এফ বি দিচ্ছে না? তাহলে বলো তো এর ওপরে এখন তাহলে কত ফোর্স পড়ছে, ডব্লিউ ওয়ান প্লাস এফ বি, উইচ মিনস ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু মাইনাস টি, তাহলে বলতো এই টেনশনটার জন্য ওদের মানে টোটাল ওয়েটটা কি একটু কমে যাচ্ছে? তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এই রিলেটেড বাওয়েন্সি রিলেটেড আর্কিমিডিস প্রিন্সিপাল আছে, আর্কিমিডিস প্রিন্সিপালটা আমি পরে বলছি, ওটা খুব ইজি, বাওয়েন্সিটাকেই আর্কিমিডিস প্রিন্সিপালে অন্যভাবে বলা হয়েছে, লস অফ অ্যাপারেন্ট ওয়েট হিসেবে বলা হয়েছে, ওটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তোমাদের যেটা লাগবে সেটা এখনই আমি করছি, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এবার এবারে আমি অত্যন্ত একটা ভালো প্রবলেম দেব, একটা না দুটো ভালো প্রবলেম দেব, দেখি তো এই প্রবলেমটা আমরা করতে পারি কিনা। দেখো সেটা হচ্ছে আমার কাছে একটা কন্টেনারে ওয়াটার রয়েছে, একদম ওয়াটার রয়েছে, তার মানে এর রো ওয়াটার ধরো, ঠিক? এবারে মন দিয়ে শোনো, আমি এর মধ্যে একটা আইসকে আইস আইস ডুবিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি মানে আইসকে রেখেছি, এবার আইসকে রাখার পরে এখানে ধরো মার্ক করা রয়েছে, আমি তখন দেখলাম আইসকে রাখার ফলে এইখানে ধরো 10 সেন্টিমিটার রিড করছে, তোমরা আমার কথা বুঝতে পারলে কি বলছি? এইবারে আইসটা মেল্ট করে গেল, বলতো আইসটা মেল্ট করে গেলে এই যে 10 সেন্টিমিটারের যে দাগটা মানে লেভেলটা, এই লেভেলটা ওপরে উঠবে না নিচে নামবে না ইকুয়াল থাকবে, এই কনসেপ্টটা বুঝতে পারলে? আচ্ছা বলতো আইসের ডেনসিটি বেশি না ওয়াটারের ডেনসিটি বেশি? ওয়াটারে, কারেক্ট, আইসের ডেনসিটি স্লাইটলি কম হয়, আইসের ডেনসিটি স্লাইটলি কম হয়, সেই কারণেই আইসটা ভেসে থাকে, দেখো তো জলের মধ্যে ভেসে থাকে আইসটা। হ্যাঁ ওকে, প্রবলেমটা করো দেখি,
ফ্রাকচার ডিক্রিজ হবে বলো? স্যার 10 সেমিটারের থেকে নিচে নিচে না? হ্যাঁ আমি শুনতে পেয়েছি। আচ্ছা আমি আরো আনসার চাই। ফ্লুইড মেকানিক্স অতটাও সহজ নয় না? হ্যাঁ রূপকথা? হ্যাঁ বলো, সেই ডেনসিটি যখন আমাদের প্রথম র্যাগিং নিয়েছিল সেখান থেকেই বুঝতে পারছি। এই বাকিরা আমাকে বলো। ডিক্রিজ হবে। ওকে আর বলো। আর বলো। ওকে অর্ণব বলেছে ডিক্রিজ হবে। সো মোস্ট অফ ইউ আর টেলিং ডিক্রিজ, বাট আই উড সে ইট ডোন্ট ডিক্রিজ। এটা কি হবে দেখো, ডিক্রিজ হবে না এইটুকু বললাম, ডিক্রিজ হবে না এইটুকু বললাম, কিন্তু কি হবে সেটা শোনো। প্রথমে এই অবস্থায় আইসটা ভেসে আছে, ঠিক? আমি এই আইস ডিক্রিজ হয়ে তারপর আস্তে আস্তে ইনক্রিজ হবে? না না না, দেখো দেখো দেখো, আমি ধরলাম একদম এক ঘন্টা পরে কি অবস্থা হবে। আমি ধরলাম এই আইস কিউবের ভলিউম হচ্ছে ভিটি, তাহলে বলো তো এই আইস কিউবের ওয়েট কত? ভিটি রো অফ আইস ইনটু জি, বলো। হ্যাঁ, একে কে ব্যালেন্স করছে? বাভেন্সি। এবার বাভেন্সি ব্যালেন্স করবে, সেটার জন্য আমি কি লিখবো? ভিডি। ভিডি কি? যতটা জলে ডুবে আছে, বলো, ইনটু রো অফ ওয়াটার ইনটু জি, বলো। হ্যাঁ তাহলে বলো তো ভিডি আমি লিখতে পারি ভিটি রো অফ আইস বাই রো অফ ওয়াটার, যে কতটা ডিসপ্লেসড করেছে, কতটা ডিসপ্লেসড করেছে ওয়াটারটা, সেটা এটা ভেবে বলো। হ্যাঁ আচ্ছা এবার দেখো, যখন আইসটা গলে যাবে তখন মাসটা সেম থাকবে? হ্যাঁ বলো, মাসটা সেম থাকবে। তাহলে বলো তো প্রথমে আইসের মাস কত? ভিটি ইনটু রো অফ আইস প্রথমে, বলো। এবার আমি ধরলাম গলে যাওয়ার পরে নতুন যে তোমার ওয়াটারটা তৈরি হয়েছে সেটা বললাম ভি নিউ, এই ভলিউমের ওয়াটার তৈরি হয়েছে ইনটু রো অফ ওয়াটার, বলো। হ্যাঁ এবার বলো তো এখান থেকে আমি লিখতে পারি ভি নিউ ইকুয়াল টু ভিটি রো অফ আইস ডিভাইডেড বাই রো অফ ওয়াটার, লিখতে পারি। এবার বলো তো ও আগে যে পরিমাণ ওয়াটারটা ডিসপ্লেস করছিল এখন ও মেল্ট করে ঠিক সেই পরিমাণ ওয়াটারই তৈরি করছে না, কারণ এই সাইডের ডান দিকে চার তিনটে কোয়ান্টিটি দেখো, এই তিনটে কোয়ান্টিটি দেখো, হ্যালো। তার মানে ও যে ওয়াটারের ওয়াটারটাকে ডিসপ্লেস করছিল আইসটা এখন গলে যাওয়ার পরে সেই সেই ভলিউমেরই ওয়াটার তৈরি করছে না? হ্যাঁ। তাহলে কি লেভেলটা এক থাকবে না উঠে যাবে না নেমে যাবে? এক এক থাকবে। বোঝাতে পারছি? হ্যাঁ। ওকে আচ্ছা দেখি এই প্রবলেমটা আমরা কতজন পারি। এখানে ধরো একটা লিকুইড আছে, সে ওয়াটারই ধরো কোনো চাপ নেই। এবারে এর ওপরে একটা উডেন ব্লক আছে, হ্যালো উডেন ব্লক আছে, আর তার উপরে একটা কয়েন রয়েছে, কয়েন কি বললাম মেটালিক কয়েন, সেটা এরকম ভাবে ভেসে থাকবে কি থাকবে না বলো? থাকবে। এবারে তুমি ভালো করে একেবারে এই জায়গাটায় মার্ক করে দিলে, এই জায়গাটায় যে এই লেভেলটা, আমার কথা বুঝতে পারছো? এবারে তোমার এক বন্ধু এসে এই কয়েনটাকে এই জলের মধ্যে ফেলে দিল, তোমার এক বন্ধু এসে ওই কয়েনটাকে জলের মধ্যে ফেলে দিল, তাহলে এই এই লেভেলটা ইনক্রিজ করবে ডিক্রিজ করবে না ইকুয়াল থাকবে? আগেরটাতে যেরকম মেল্ট করার পরও মাস সেম ছিল, এটাও তো মাস সেম থাকবে না বলো বলো?
প্রথমে কয়েনটা ভাসছিল উডেন ব্লকের ওপরে, তখন একটা লেভেল ছিল, তারপরে তোমার বন্ধু এসে কয়েনটা টপ করে জলের মধ্যে ফেলে দিল বা লিকুইডের মধ্যে ফেলে দিল, তখন কি ওই লেভেলটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ইনক্রিজ করবে, বলো। ইনক্রিজ করবে, ওকে আই গট দা আনসার, ইনক্রিজ করবে। এনিথিং এলস রূপকথা? রূপকথা আচ্ছা, একজন বলেছে সেম থাকবে। আচ্ছা রূপকথা, তোমার কি মনে হচ্ছে যে দাদা এইসব প্রবলেম গুলো পায় কোথায়? কি বলো বলো বলো, একজন আমাকে বলেছে সেম থাকবে, একজন বলেছে ইনক্রিজ করবে। একজন বলেছে ইনক্রিজ করবে, একজন বলেছে সেম থাকবে। আচ্ছা দেখো আমি করছি, আচ্ছা আনসার হবে লেভেলটা ডিক্রিজ করবে। আনসার হবে কি করে করছি মন দিয়ে দেখবে, আমি ধরছি এইটা হচ্ছে রো এল, আর এই যে উডেনটা হচ্ছে রো উডেন, আর এর রো হচ্ছে রো কয়েন, ঠিক? রো এল, রো ডব্লিউ, রো সি, রো কয়েন, ওকে? আচ্ছা এবার মন দিয়ে শুনবে আমি কি বলার চেষ্টা করছি। বলতো এই প্রথম কেসে যখন এ এই কয়েনটা এর ওপরে ছিল, কয়েনটা ওর ওপরে ছিল, তখন টোটাল মাস কত ছিল? MC প্লাস MW, বলো, হ্যাঁ, ইনটু G, বলো এটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। আর একে কে তোমার ব্যালেন্স করছে, বলো কে ব্যালেন্স করছে? মোমেন্ট ফোর্স। এবার এই VD টা হচ্ছে আমি ধরলাম টোটাল ভলিউম ডিসপ্লেস বাই দিস ফার্স্ট সিনারিও, ফার্স্ট সিনারিওতে এই VD এটা কি বলে ভলিউমটা ডিসপ্লেসড হয়েছে, ঠিক? তাহলে বলতো এখান থেকে আমি VD লিখতে পারি MC বাই রো এল প্লাস MW বাই রো এল, বলো লিখতে পারি কি পারি না? হ্যাঁ। আচ্ছা এবার বলো সেকেন্ড কেসে, সেকেন্ড কেসে, সেকেন্ড কেসে যখন আমি এই কয়েনটাকে এর মধ্যে ফেলে দিয়েছি, কয়েনটাকে ফেলে দিয়েছি, তখন আমি ধরলাম ভি ড্যাশ হচ্ছে টোটাল ভলিউম ডিসপ্লেসড, তাহলে যখন কয়েনটাকে ফেলে দিয়েছি তাহলে শুধু কয়েন MC বাই রো সি, দেখো MC বাই রো সি এই ভলিউমটা ডিসপ্লেস করবে, বলো? আচ্ছা এবার, আচ্ছা এটাকে ভি ডি বলছি না আমি, এইটাকে বলছি VD ফাইনাল। আমি ভি ডি ড্যাশ সেইটাকে বলছি যখন কয়েনটা মাটিতে পড়ে গেছে, শুধু উডেন ব্লকটা ভাসছে, তাহলে বলতো এইটার জন্য লিখতে পারি ভি ডি ড্যাশ হচ্ছে ভলিউম ডিসপ্লেস ইনটু রো এল ইনটু জি, এটা বাউন্ড ফোর্স, এইটা ইকুয়াল টু কি বলো? এম সি ইনটু জি, সরি এম ডব্লিউ ইনটু জি, ভাই বলো। তাহলে মানে আলাদা করে কেন হচ্ছে যে ভি ডি এফ আর ভি ডি ড্যাশ? আরেকবার বলো, এবার কয়েনটা তো কমপ্লিটলি নিচে পড়ে গেছে, তাহলে কয়েনটার যা ভলিউম সেই ভলিউমটাই ও ওয়াটার ডিসপ্লেস করবে। আর তখন এই উডেন ব্লকটা কতটা ভলিউম ডিসপ্লেস করবে? ভিডি ড্যাশ, দেখো আরে এই কেসটা আমি ড্র করছি যখন ভিডি ড্যাশ এই ভিডিও লেকচার, ওকে? নাও ইউ টেল মি দ্যাট ফ্রম হিয়ার can I write MC by rho c plus VD dash
mw by rho l vd final বলো এটা লিখতে পারি? ক্যান আই রাইট ইট ডাউন? এই যে vd ড্যাশের ভ্যালু বসিয়ে দিয়েছি। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, আগে এতটা ভলিউম ডিসপ্লেস করছিল, এখন এতটা ভলিউম ডিসপ্লেস করছে? নাও কম্পেয়ার দিস, দেখো এই কোয়ান্টিটিটা সেম দুটোরই, তাহলে এমসিও সেম, এমসিও সেম, এখানে রোসি আর রোয়েলটা ডিফারেন্ট, বলো রোসি আর রোয়েলটা ডিফারেন্ট? তার মানে রোসি গ্রেটার দ্যান রোয়েল হয়, তাহলে ওয়ান বাই রোসি গ্রেটার লেস দ্যান ওয়ান বাই রোয়েল হয়, বলো? তাহলে বলো তো ভিডি আর ভিডিএফ এর মধ্যে কোনটা বেশি? ভেরি গুড, তাহলে ভিডি যদি বেশি হয়, তাহলে প্রথমে ভলিউম ডিসপ্লেস করছিল ভিডি, এখন করছে ভিডিএফ, তা ভিডিএফ কম ভলিউম ডিসপ্লেস করছে? ভিডিএফ, তাহলে এই হাইটটা কি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে? ডিক্রিজ করবে। বোঝাতে পারলাম? বলো। হ্যাঁ ওকে, নাও কাম ওভার হিয়ার, মন দিয়ে শুনবে। এখানে একটা আয়রন ব্লক আছে, নাও এই আয়রন ব্লকের ওপরে এইভাবে আমরা আইস জমিয়েছি, আইস। এবারে নাও ইউ প্লেস দিস থিং ইনসাইড ওয়াটার, তাহলে এইভাবে ভাসবে কি ভাসবে না বলো? এবার বলো এটা আইস, এবার বলো আইস যদি পুরোটা মেল্ট করে যায়, আইস মেল্ট করার আগে তুমি এখানে দেখে নিলে যে কত, দেখো আইস মেল্ট করার আগে তুমি এখানে দেখে নিলে কতটা কি আছে বলো? হ্যালো, এখানে দেখ কতটা লেভেল আছে। এবার আইসটা মেল্ট করে গেলে এই আয়রন ব্লকটা নিচে পড়ে যাবে, বলো আয়রন ব্লকটা নিচে পড়ে যাবে? শাবাশ, যদি আয়রন ব্লকটা নিচে পড়ে যায় তাহলে বলো তো লেভেল ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে না, সেম থাকবে? বলো কি হবে? একটু টাইম লাগবে। হ্যাঁ একটু টাইম লাগবে। আচ্ছা টাইম কিন্তু লাগার কথা না, কেন বলো তো? তোমরা ভালো করে, আচ্ছা কেউ একটা লিখেছে ইয়েস অর নো, ইট শুড নট বি আ আনসার বাট ইট উইল বি, মানে ইট শুড নট বি আ কোয়েশ্চন বাট ইট উইল বি আ আনসার, এটা ডিক্রিজ করবে। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এই ওপরের সিনারিওটা আর নিচের সিনারিওটা এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কেন? দেখো ওপরের সিনারিওতে যখন কয়েনটা এই বডিটার ওপরে ছিল তখন শুধু উডেন ব্লক, শুধু উডেন ব্লক, শুধু উডেন ব্লক এইটুকু ডিসপ্লেস করছিল না ওয়াটারটা, শুধু উডেন ব্লক। আর যখন কয়েনটা বাইরে নিচে পড়ে গেল তখনও তো উডেন ব্লকটা এইটুকুই ডিসপ্লেস করছিল, উডেন ব্লকটা তো এর থেকে বেশি, মানে দুটো জায়গাতেই সেম ডিসপ্লেস করছিল না? এবার আইসটা যদি মেল্ট করে যায় তাহলে তো সেম ভলিউমই তৈরি করবে, করবে না? তাহলে আইসটা মেল্ট করে যাওয়ার জন্য কি এখানে কোনো লেভেলের ডিফারেন্স হবে না?
ডিফারেন্সটা এখানে কোথায় হয়েছিল? এই কয়েনটা নিচে পড়ে যাওয়ার পরে ডিফারেন্সটা হয়েছিল না? তাহলে এখানেও এই আয়রনটা যদি নিচে পড়ে যায় তাহলে কি ডিফারেন্সটা হবে? তাহলে এটা ডিক্রিজ করবে না? তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো বলো বলো, তোমরা আমার কথা বুঝতে পারছো? ডাউট আছে? ওকে আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা যে জিনিসপত্র নিয়ে ডিসকাস করলাম, দেখো এতক্ষণ ধরে আমরা যে জিনিসপত্র নিয়ে ডিসকাস করলাম এটা বাওয়েন্সি, রাইট? এই বাওয়েন্সিটাই বহুদিন আগে আর্কিমিডিস ইনভেন্ট করেছিলেন, কিন্তু উনি অন্য ভাবে বলেছিলেন। কি বললাম? উনি অন্য ভাবে বলেছিলেন। কিভাবে বলেছিলেন? ওনার স্টেটমেন্টটা আমি তোমাদের বলছি, শোনো। আচ্ছা, তোমাদের আর্কিমিডিস যে ইনভেন্ট করেছিলেন, তোমরা কি তোমাদের নাইন মানে তোমাদের আগে এইটা পড়েছো? মানে কি ছিল মনে পড়ে? হ্যাঁ, কি ছিল বলো, মনে মনে করো একটু। দেখো, আমি স্টেটমেন্টটা লিখিয়ে দিচ্ছি, তারপরে ও উনি কি বলেছিলেন সেটা বলবো, তারপরে দেখবো ওটা আর বাওয়েন্সি বেসিক্যালি সেম। দেখো, লেখো আর্কিমিডিস প্রিন্সিপাল। আচ্ছা, এটা স্টেটমেন্ট আগে বলে দিচ্ছি, বলছে when a body is totally or partially, when a body is totally or partially immersed in a fluid at rest, immersed in a fluid at rest. আচ্ছা, এই rest কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রেস্ট কথাটা। ওকে আচ্ছা, এবারে কি বলছে শোনো, এইবারে বলছে ইট অ্যাপিয়ার্স টু লুজ এ পার্ট অফ ইটস ওয়েট, ইট অ্যাপিয়ার্স, ও অ্যাকচুয়ালি কিন্তু লুজ করে না, কিন্তু অ্যাপিয়ার করে, মানে মনে হয় যে লুজ করছে। ইট অ্যাপিয়ার্স টু লুজ এ পার্ট অফ ইটস ওয়েট। কি বললাম? It appears to lose a part of its weight. ঠিক, এটা গেল ফার্স্ট স্টেটমেন্ট। এবারে বলছে this apparent loss, আমি বুঝিয়ে দিচ্ছি, this apparent that loss, this apparent loss of weight, this apparent loss of weight is, না, উনি বলেছিলেন, আমি ভুল বলেছি, উনি আর্কিমিডিস বলেছিলেন যে ডিসপ্লেস ওয়াটার সম্বন্ধে বলেছিলেন, ডিসপ্লেস ফ্লুইড, হ্যাঁ ঠিকই বলেছে। দিস অ্যাপারেন্ট লস অফ ওয়েট ইজ ইকুয়াল টু দা, ওয়েট অফ দা ফ্লুইড, ওয়েট অফ দা ফ্লুইড ডিসপ্লেসড বাই দা বডি, এবার দেখো এইটাকে আমি যদি একটু বুঝিয়ে দিই, খুবই ইজি। ধরো আমি এয়ারে, এটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স, এয়ারে একটা বডিকে মেজার করছি, এয়ারে একটা বডিকে মেজার করছি, আমি মেজার করে দেখলাম এটা W1। কি বললাম? আমি মেজার করে দেখলাম W1। এবার মন দিয়ে শোনো, আমি তারপরে কি করেছি, এই ওয়াটারের মধ্যে নিয়ে গিয়ে মেজার করেছি, ওয়াটারের মধ্যে তখন দেখলাম W2। এবং প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে W1 ধরো 10 নিউটন, সেখানে W2 2 নিউটন, 8 নিউটন। তাহলে বলো তো আমার কি মনে হচ্ছে যে কিছুটা ওয়েট লস হয়েছে? বলো, তারপরে কতটা ওয়েট লস হয়েছে? W1 - W2, এই ওয়েটটা কি লস হয়েছে?
বলো, এটাই হচ্ছে, দেখো এটাই হচ্ছে অ্যাপারেন্ট লস অফ ওয়েট না? হ্যাঁ অ্যাপারেন্ট লস অফ ওয়েট। আচ্ছা এইটাই, এবার ইনি কি বলছেন, ইনি বলছেন দেখো দিস অ্যাপারেন্ট লস অফ ওয়েট ইজ ইকুয়াল টু দা ওয়েট অফ দা ফ্লুইড ডিসপ্লেস বাই দা বডি। এবার দেখো আমি যদি বলি এই ভলিউমের, এই ভলিউমের লিকুইড ডিসপ্লেসড হয়েছে, সেই লিকুইডের সাথে যদি রো অফ এল গুণ করি আর জি গুণ করি, এইটাই হচ্ছে এইটা না, ফ্লুইড ডিসপ্লেস, ওয়েট অফ দা ফ্লুইড ডিসপ্লেস বাই দা বডি। বলো, হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো এই জিনিসটাই আমি এর আগে যখন বাউন্সি পড়ছিলাম তখন কি পেয়েছিলাম, এইটাই আমার এফবি পেয়েছিলাম? হ্যাঁ বলো, এইটাই আমার এফবি পেয়েছিলাম না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে আর্কিমিডিস বাউন্ড ফোর্স সম্বন্ধে কোনো কথা বলেননি, কিন্তু উনি এই বাউন্ড ফোর্সটাকে লস অফ, অ্যাপারেন্ট লস অফ ওয়েট হিসেবে নাম দিয়েছিলেন। তারপরে আমরা জানলাম যে এটা কিছুই না, এই লস অফ ওয়েট ইজ নাথিং বাট বাউন্ড ফোর্স, এই লস অফ ওয়েট ইজ নাথিং বাট বাউন্ড ফোর্স। এবার বলো আর্কিমিডিস সম্বন্ধে, আর্কিমিডিস প্রিন্সিপাল সম্বন্ধে কি তোমাদের কোনো ডাউট আছে? এবার দেখো আর্কিমিডিস প্রিন্সিপাল সেই জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের আর পড়াতে হয় না, কারণ ওটাই তো বেসিক্যালি বাউন্সি, তাই না? বলো, হ্যালো বলো, ওটাই তো বেসিক্যালি বাউন্সি, কি আমি কি বোঝাতে পারছি? দেখো ওটাই তো বেসিক্যালি বাউন্সি, তো বাউন্সি পড়লেই আমার আর্কিমিডিস প্রিন্সিপালটা হয়ে যায়, কি ঠিক বলছি কি ভুল বলছি? হ্যাঁ রাইট। আচ্ছা যদি আমরা ঠিক বলে থাকি তাহলে এই আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়ে আগেকার দিনে এখনো অনেক বেসিক বেসিক জিনিস মেজার করা হয়, অনেক বেসিক বেসিক জিনিস মেজার করা হয়। কি মেজার করা হয় সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, তোমাদের কি মনে আছে যে একটা ব্রাস আর একটা গোল্ড এই দুটোর মিক্সচার যদি থাকে সেটা আর্কিমিডিস প্রিন্সিপাল দিয়ে আমরা মেজার করতে পারি কতটা গোল্ড আছে কতটা ব্রাস আছে? তোমরা কি মনে করতে পারছো? আচ্ছা সেটা কি বলছে একটু তোমাদের বোঝাই। দেখো আর্কিমিডিস প্রিন্সিপাল সম্বন্ধে আমাদের এইটুকুই দরকার, শুধু এইটুকু জানবো এই অ্যাপারেন্ট লসটাই হচ্ছে বাউন্ড ফোর্স, এই অ্যাপারেন্ট লসটাই হচ্ছে বাউন্ড ফোর্স। এবার দেখো, এবার দেখো আমাদের কাছে একটা অ্যালয় আছে, দেখো অ্যালয়, ওকে এই অ্যালয়ের মধ্যে, মন দিয়ে শুনবে, এই অ্যালয়ের মধ্যে দুটো এলিমেন্ট আছে, একটা ব্রাস আর একটা গোল্ড, একটা ব্রাস আর একটা গোল্ড। তাহলে বলতো এর টোটাল মাস এম ব্রাস প্লাস এম গোল্ড, বলো টোটাল মাস। আর মন দিয়ে শোনো, আর এই যে ব্রাস আর গোল্ড তার রো অফ ব্রাস অ্যান্ড রো অফ গোল্ড এগুলো নোন, এগুলো নোন রাইট। তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো যে একটা পিওর গোল্ডে যদি ব্রাস কোনো ইম্পিউরিটি থাকে সেটা আছে কিনা সেটা বার করতে পারবো। কি করবো মন দিয়ে শোনো, আমি কি করবো করলাম মন দিয়ে শোনো, এই অ্যালয়টাকে, এই অ্যালয়টাকে আমি এই স্প্রিং ব্যালেন্স দিয়ে এয়ারে মেজার করলাম। যদি বলতো স্প্রিং ব্যালেন্স দিয়ে যদি এয়ারে মেজার করি তাহলে আমি ডব্লিউ ওয়ান পাচ্ছি, কি বললাম, স্প্রিং ব্যালেন্স দিয়ে আমি এয়ারে মেজার করলাম সেটাতে আমি ডব্লিউ ওয়ান পাচ্ছি। তাহলে বলতো ডব্লিউ ওয়ান কে আমি লিখতে পারি এমবি প্লাস এমজি ইনটু জি, বলো। আচ্ছা আবার বলতো এর মধ্যে যদি আমি বলি ভলিউম অফ ব্রাস ভিবি অ্যান্ড ভলিউম অফ গোল্ড ভিজি, তাহলে বলতো এইটা লিখতে পারি রোবি ভিবি প্লাস রোজি ভিজি ইনটু জি। বলো এটা লিখতে পারি কি পারি না? আচ্ছা এটা হচ্ছে ডব্লিউ ওয়ান। আচ্ছা এই ডব্লিউ ওয়ানটা তুমি এয়ারে মেজার করেছো না, তাহলে বলো তো এখানে এইটা, এইটা আর এই তিনটে নন কি নন না, এই চারটে নন? আরে ডেন্সিটি গুলো তো নন, ডব্লিউ ওয়ানও নন জিও নন, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা এইবারে কি করলে তুমি এই ব্রাসটাকে কোথায় ডিপ করলে, ওয়াটার লিকুইডের মধ্যে? হ্যালো দেখো তুমি কি করলে এইটাকেই, এইটাকেই এইখানে ডিপ করলে,
এটা ধরো রো, তখন তুমি এই স্প্রিং ব্যালেন্সে ডব্লিউ টু পেলে, পেলে না? তাহলে বলতো এখন এই ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু এটাই হচ্ছে বাউন্ড ফোর্স না এর উপরে? সেটাই তো আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল বা বাউন্ড ফোর্স এর কনসেপ্ট থেকে দেখলাম, দেখলাম না? তোমরা বুঝতে পারছো? এবার দেখো বাউন্ড ফোর্স মানে কি, ভলিউম ডিসপ্লেস ভিডি প্লাস, সরি, ভলিউম ডিসপ্লেস ভিবি প্লাস ভিজি, বলো, ভলিউম ডিসপ্লেস ভিবি প্লাস ভিজি ইন্টু রো অফ লিকুইড ইন্টু জি, এটা হচ্ছে রো অফ লিকুইড, বলো বুঝতে পারছো কিনা? ঠিক, তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো, এটা আমি এক নাম্বার ইকুয়েশন বলছি, দু নাম্বার ইকুয়েশন যদি এইটা বলি, এখানে ডব্লিউ ওয়ান ডব্লিউ টু রো এল এন্ড জি নন, কারণ তুমি তো এটা ওয়াটারের মধ্যে মেজার করেছো, তখন ডব্লিউ টু পেয়েছো, আর একটা ওয়াটার ছাড়া মেজার করেছো ডব্লিউ ওয়ান পেয়েছো, তাহলে দুটো ইকুয়েশন দুটো আননোন, ভিভি আর ভিজি আননোন, দুটো ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো ভিজি আর ভিভির ভ্যালু? তাহলে বলতো যদি ভিবির ভ্যালু নন জিরো হয় তাহলে আমি বলতে পারবো ওই অ্যালয়ের মধ্যে ইম্পিউরিটিজ রয়েছে? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, তোমরা যদি তোমাদের বইগুলো খোলো দেখবে এই জিনিসটা আরো ইলাবোরেটলি করা আছে, ঠিক আছে, আরো অনেক কিছু দিয়ে দিয়ে একটা প্রবলেম দেখবে, প্রবলেম দেখলেই এটা আরামসে পেরে যাবে, কিন্তু তার বেসিক কনসেপ্ট এইটা। তাহলে ভেবে দেখো আমাকে কি কি করতে হচ্ছে, যে অ্যালয় সেই অ্যালয়ে কি কি এলিমেন্ট আছে তার ডেনসিটি গুলো আমাকে জানতে হচ্ছে, আর স্প্রিং ব্যালেন্স দিয়ে আমি কি করছি দুটো ডিফারেন্ট, দেখো দুটো ডিফারেন্ট ওয়েট বার করে নিচ্ছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, কোনো ডাউট? না। আচ্ছা দেখো, এবারে একটা মেটা সেন্টার বলে একটা কনসেপ্ট করবো, মেটা সেন্টার, থিওরিটিক্যাল, এটা অনেক থিওরিটিক্যাল। আচ্ছা, ছোটবেলায় এই রকম পুতুলগুলো দেখেছো? এর তলায় বালি থাকে, বাইরে থেকে দেখা যায় না, মেলায় পাওয়া যায়। হ্যালো, এবার এইটাকে যদি তুমি এই সাইড থেকে এরকম ধাক্কা দাও, ও আবার দুলে আবার আগের জায়গায় ফিরে আসে, দেখেছো? হ্যাঁ, বলো এরকম পুতুল। আচ্ছা, ও আগের জায়গায় ফিরে আসে, এই সেম কনসেপ্ট দিয়েই আমরা মেটা সেন্টারকে ডিফাইন করব বা জানবো। এটা একদম পিওরলি থিওরিটিক্যাল কনসেপ্ট, পিওরলি থিওরিটিক্যাল কনসেপ্ট। দেখো, সবার প্রথমে আমি একটা সিম্পল ইয়ে করি। আচ্ছা, এবার আর একটা পুতুল আছে, দেখো আর একটা পুতুল আছে, না এই পুতুলটা, এর তলায় বালি নেই, মানে এখানে স্যান্ড রয়েছে, সেই স্যান্ডটা থাকার জন্যই দেখবে ও মানে বাদিকে ঘুরে গিয়ে আবার আগের পজিশনে ফিরে আসে, এখানে কিন্তু সেই স্যান্ডটা নেই, ঠিক? আচ্ছা দেখো, এটা আমি একে রাখলাম সাইডে, এবার এটা দিয়েই আমাকে বোঝাতে হবে, পরে, তার আগে বেসিক কনসেপ্টটা জেনে নিই, এটা আমরা আগেই করেছি। ধরো একটা কন্টেনার রয়েছে, ঠিক, এই কন্টেনারে এরকম একটা বডি পড়ে আছে, তাই তো? দেখো, তাহলে বলতো এইটুকু আমার ভলিউম ডিসপ্লেস না? আগে এইটুকু জায়গায় আমার ওয়াটার ছিল, তাহলে বলতো এই ওয়াটারের যে এই ওয়াটারের এই ওয়াটারের এই ওয়াটারের মানে যে ডিসপ্লেসড ভলিউম হয়েছে ওই লিকুইডের যে সেন্টার অফ মাস, সেখান দিয়ে কি আমার এফবি কাজ করছিল? এইটাকে আমি বি পয়েন্ট বলছি, আর এই বডিটা হচ্ছে পুরো বডিটা, মানে পুরোটাই। আচ্ছা, এই পুরো বডিটাও, পুরো বডিটার সেন্টার অফ মাস কি, দেখো পুরো বডিটা সেন্টার অফ মাস এইখানে না, বলো? দেখো শুধু বডিটার সেন্টার অফ মাস এইখানে, আর এই বিটা কি বলতো কার সেন্টার অফ মাস? ওই ডিসপ্লেসড ওয়াটারটা। কারেক্ট কারেক্ট, এই দুটো কিন্তু ডিফারেন্ট, কিন্তু হ্যাঁ যদি বডিটা এরকম ইকুইলিব্রিয়ামে থাকে, বডিটা এরকম ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এই পয়েন্টটাকে আমি বলছি জি, তাহলে বলতো জি আর বি, আর এই জি আর বি এই পয়েন্টটাকে যদি আমি
কানেক্ট করি আর সেটাকে যদি বাড়িয়ে দিই তাহলে সে আর্থের সেন্টারের সাথে এক লাইনে থাকবে? বলো, তোমরা কি এই অবধি বুঝতে পারছো আমার কথা? কোনো ডাউট থাকলে বলো। এটা আমার ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিওটা দেখো, আমি এই পুতুলটাকে, পুতুলটার নিচে বালি ছিল, দেখো এই পুতুলটার নিচে বালি ছিল, তার মানে কি যদি নিচে বালি বা স্যান্ড থাকে তাহলে ওর নিচের পোর্শনটা হেভি হয়। হ্যালো হ্যালো, যদি নিচের পোর্শনটা হেভি হয় তাহলে আমি কি করেছি, ওই বডিটাকে জলের মধ্যে এইরকম রেখেছি, এই যে রেখে এইখান থেকে সামান্য একটা ফোর্স দিয়েছি, তাহলে ওটা এরকম দেখতে হয়ে যাবে না? বলো এরকম দেখতে হবে না? হ্যাঁ। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার বলো তো, এইরকম যদি দেখতে হয় এদিক থেকে আমি ফোর্স দিয়েছি, রূপকথা বোঝাতে পারছি? হ্যাঁ। এবার বলো তো, এই বডির এইটা যদি সেন্টার অফ মাস হয়, জি, তাহলে এইখান দিয়ে এর ইয়ে কাজ করছে, বলো? হ্যাঁ। ওয়েট, এবার বলো তো, জিটা এর মিডলে হবে না নিচে হবে? কারণ নিচের পোর্শনটা যদি হেভি হয় তাহলে সেন্টার অফ মাস নিচের পোর্শনে শিফট করে যায় কি যায় না? যায়। আচ্ছা, নেক্সট, এই যে, এই যে ইয়েলো দিয়ে যেটা ড্র করছি, এইটা আমার ডিসপ্লেস ওয়াটার না? হ্যাঁ। এর সেন্টার অফ মাস আমি ধরলাম এইখানে, এর সেন্টার অফ মাস। এটা কি বডি সেন্টার অফ মাস? কোনটা? জিটা হচ্ছে বডি সেন্টার অফ মাস, ঠিক আছে, আর বিটা হচ্ছে ডিসপ্লেসড ওয়াটারের সেন্টার অফ মাস। তাহলে বলো তো, এই ডিসপ্লেসড ওয়াটারের সেন্টার অফ মাস দিয়ে কি কাজ করবে? এফবি। শাবাশ, এবার মন দিয়ে শুনবে, এবার মন দিয়ে শুনবে, আমি যদি এই এফবি আর আর্থের সেন্টারকে যোগ করি, সরি, এই বি পয়েন্টকে আর আর্থের সেন্টারকে যোগ করি, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন পাবো। হ্যাঁ। সেই স্ট্রেট লাইনটাকে যদি আমি আরো বাড়িয়ে দিই, তাহলে সেই স্ট্রেট লাইনটা এই যে এই বডির এই লাইন বরাবর যেখান দিয়ে যাচ্ছে সেই একটা জায়গায় মিট করবে? হ্যাঁ। এই যে মিট করছে এইটাকে বলে মেটা সেন্টার। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার দেখো তো, আমি যদি এই দিকে সামান্য ফোর্স দিই, তাহলে বলো তো এই ফোর্সটা একে ডান দিকে মানে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তখন বলো তো বাওয়েন ফোর্সটা একে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বলো তো, ও আবার ঠিক আগের পেজি পজিশনে ফিরে আসবে কি আসবে না? আসবে। রাইট, যদি ও আগের পজিশনে ফিরে আসে তাহলে এইটা স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম? স্টেবল। মেটা সেন্টার কোনটা? আরেকবার বলো। মেটা সেন্টার কোনটা আরেকবার বলো। ওই তো, এই যে জি, জিটা তো ওর সেন্টার অফ মাস, কার সেন্টার অফ মাস? বডিটার। এবার এই এইটার ক্ষেত্রে যদি আমি এই লাইন বরাবর একটা তোমার ইয়ে টানি, এই যে আগে যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন এই জি তো এইটার সেন্টার অফ মাস ছিল, তাহলে এইটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি, এই যে জি বি আর সি কে সেন্টার মানে লাইন মানে পয়েন্ট করে, তাহলে সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এইটা, এবং সেই স্ট্রেট লাইনটা ধরো এখনো রয়েছে, বুঝতে পারছি? তারপরে এই এফবি এখান দিয়ে কাজ করছে, এবার এই এফবি এই ফোর্সটাকে যদি এই লাইনটাকে যদি আমি আগে বাড়িয়ে দিই তাহলে এই এফবি এখান দিয়ে কাজ করছে, মানে কি এই বিটা হচ্ছে তোমার সেন্টার অফ মাস অফ দা ডিসপ্লেসড ওয়াটার, কি বুঝতে পারছি? হ্যাঁ। এবার এই দুটো যেখানে কাট করবে সেইটাকে আমি বলছি মেটা সেন্টার, রাইট? আচ্ছা, এবারে একটা জিনিস বলো তো, এই যে এটা তো স্টেবল ইকুইলিব্রিয়াম, কোনো ডাউট নেই, বলো তো এই স্টেবল ইকুইলিব্রিয়ামে মেটা সেন্টারটা সেন্টার অফ গ্র্যাভিটির উপরে লাই করছে না নিচে লাই করছে? উপরে। রাইট, তাহলে মেটা সেন্টার লাইজ অ্যাবাভ সেন্টার অফ গ্র্যাভিটি, বলো বুঝতে পারছো কিনা? এবার বলো তো, এইটা কোন কেসটা, এই এক নাম্বার কেসটা না দু নাম্বার কেসটা? হ্যালো, এটা এক নাম্বার কেসটা না দু নাম্বার কেসটা? হ্যালো, এক নম্বর। কারেক্ট, এক নাম্বার, কারণ এই নিচটা ভারী। ভেবে দেখো, একে যদি আমি একটা ফোর্স দিয়ে পাশ থেকে, তাহলে ও কিন্তু আবার এই আগের জায়গায় ফিরে আসে। এবার আগের জায়গায় কে ফিরিয়ে আনে? এখানেও কিন্তু বাওয়েন ফোর্সটাই ফিরিয়ে আনে। কোন বাওয়েন ফোর্সটা বলো তো এখানে? আরে বাবা, এটা এয়ারের একটা বাওয়েন ফোর্স থাকবে না? এটা তো ফ্লুইডের জন্য অ্যাপ্লিকেবল,
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে আমরা লাস্ট কেসটা করছি। লাস্ট কেসটা আমি এইভাবে করছি যে এর এমন একটা সিনারিও ধরছি যার উপরের অংশটা ভারী, তাহলে বলো তো আমার বডিটা এরকম হবে না? ভেবে বলো। হ্যাঁ, ওকে, উপরের অংশটা যদি ভারী হয় তাহলে এইটা কার সেন্টার অফ মাস হবে? বডি, বডির। আর এইটা কার সেন্টার অফ মাস হবে? আমি যদি এইখান থেকে ফোর্স দিই সামান্য, তাহলে বলতো এই ফোর্স দিলে এই ফোর্সের জন্য বডিটা ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এট দা সেম টাইম এই এফবি ওকে ক্লকওয়াইজই ঘোরাতে চাইবে না? এফবি, হ্যাঁ, এটা তো এর এই এফবি অ্যাকচুয়ালি এই পয়েন্টের রেসপেক্টেই তো ঘুরবে, তাই না? দেখো এখানেও তো আমাদের এই পয়েন্টের রেসপেক্টেই ঘুরছিল, তাই না? হ্যাঁ। এবার তাহলে বলো তো এই এফ আর এফবি দুটোই যদি একই দিকে কাজ করে তাহলে এটা কি আবার আগের জায়গায় ফিরে আসবে? না। তোমরা বুঝতে পারলে? তাহলে এইটা আরেকবার বলো, এফবিটা কেন ক্লকওয়াইজ ঘোরাবো? আরে বাবা, এই পয়েন্টটা যদি হয় তুমি এফবিটাকে এইভাবে বাড়িয়ে দাও, এই পয়েন্টের রেসপেক্টে এফবিটাকে ক্লকওয়াইজ ঘোরাতে চেষ্টা করবে না? হ্যালো, এটা কিন্তু মেটা সেন্টারের রেসপেক্টে ঘুরছে না, এ ঘুরছে এই ওর সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে বা সেন্টার অফ মাসের রেসপেক্টে। হ্যাঁ, তাহলে এইটাকে আমি বলতে পারি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বলো, এইটাকে আমি বলতে পারি আনস্টেবল ইকুইলিব্রিয়াম? হ্যাঁ। আচ্ছা, এইটাকে যদি আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলি তাহলে বলো তো মেটা সেন্টার লাইজ বিলো দা সেন্টার অফ গ্র্যাভিটি? হ্যাঁ। কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। এইটা ছিল থিওরিটিক্যাল কনসেপ্ট। বলতো লাস্ট কেসটা, এটা হচ্ছে কেস নাম্বার 1 নরমাল, এটা 2, এটা 3। বলতো লাস্ট কেসটা বেসিক্যালি আমার এই কেসটা না? বা তুমি ধরে নাও যে এই কেসে আমি কি করেছি, এই উপরের পোরশনে ভারী করে দিয়েছি, উপরের পোরশনে ভারী করে দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ডাউট আছে? না। ওকে, যদি ডাউট না থাকে তাহলে আমি আমার লেকচার আজকে শেষ করব। শেষ করার আগে আমি তিনটে প্রবলেম তোমাদের দেব, তিনটে প্রবলেম তোমাদের দেব। দেখো এই তিনটে প্রবলেম তোমাদের কিন্তু করতে হবে, মন দিয়ে শোনো প্রবলেম তিনটে। দেখো এইটা হচ্ছে একটা কন্টেনারে একটা লিকুইড রয়েছে, কি বললাম, কন্টেনারে লিকুইড রয়েছে, এর রো হচ্ছে 2 রো। আচ্ছা, এবারে তুমি একটা রো, রো শুধু রো, রো এইরকম রো এর কোনো যদি বডিকে এরকম মানে ছেড়ে দাও, ও কি এই পজিশনে কখনো আসতে পারবে? না। ও তো হাফ জলে আর হাফ বাইরে থাকার কথা, তাই না? হ্যাঁ। এবার তুমি কি করেছো, একে চেপে ধরে এই জায়গাটায় নিয়ে এসছো, সেটা তো করতেই পারো। হ্যাঁ, রাইট। কতটা ডিস্টেন্স নিয়ে এসছো? এইচ ডিস্টেন্স নিয়ে এসছো, কি বললাম, এইচ ডিস্টেন্স নিয়ে এসছো, ঠিক? বলো, এইচ ডিস্টেন্স নিয়ে এসছো। এবারে মন দিয়ে শুনবে, এবারে মন দিয়ে শুনবে, তুমি একে এইখানে চেপে ধরে ছেড়ে দিয়েছো, ছেড়ে দিলে এই বলটা উপরের দিকে উঠবে? হ্যাঁ। উপরের দিকে উঠেও ও এয়ারে কিছুটা জাম্প করবে, এয়ারে কতটা জাম্প করবে? ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে হবে, এখনই বলে দিলাম, ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে হবে, এখনই বলে দিলাম। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা আচ্ছা, লাস্ট যে দুটো কনসেপ্ট, এই কনসেপ্ট আমি আগেও করেছি, তো সেইটা একটা মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এরকম একটা কোণ আছে,
এটা হচ্ছে কার্ভ সারফেসে ওয়েটের মানে ফোর্সের উপরে, ঠিক আছে? এর রেডিয়াস আর, এইটা হচ্ছে রো, আর এইখান থেকে এইটুকু হাইট হচ্ছে এইচ। আমাকে বার করতে বলেছে এই পুরোটা যদি আমি একটা ওয়াট মানে লিকুইড দিয়ে দিই রো, তাহলে এফ অন কার্ভ সারফেস, কার্ভ সারফেসে কত ফোর্স কাজ করছে সেইটা বার করতে বলেছে। এই প্রবলেমটা দেখো, একটা বালতি আছে, এই বালতিটা একটা টেবিলের উপর রয়েছে, এই বালতিতে এতটা জল আছে, কি বললাম, এই বালতিতে এতটা জল আছে, এই নিচের ক্রস সেকশনাল এরিয়া এ, এই হাইটটা এইচ। তাহলে আমাকে বার করতে বলেছে তিনটে জিনিস, এক ফোর্স অন টেবিল, দুই ফোর্স অন বেস, তিন ফোর্স অন ওয়াল। বেস বলতে এইটা, রাইট? বেস বলতে এইটা, তার মানে এখানে টোটাল যে মাস আছে এম, আর এর যে রো ডেন্সিটি সেটা হচ্ছে রো। বার করতে বলেছে, আর এই প্রবলেমটা, এই তিনটে প্রবলেম তোমরা ট্রাই করবে। কি বললাম, আরেকবার বলো। ওকে চলো। আচ্ছা এবার একটা কথা বলো,